রাখি পূর্ণিমা পূর্ণ লগ্নে এক মৈত্রীর বন্ধনে আবদ্ধ হল ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ড। ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদারের উদ্যোগে কালিয়ার নিবাস মেন রোডে শ্রীকৃষ্ণ অ্যাপার্টমেন্টের নিচে শুভ রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে সামিল হয়েছিলেন উক্ত ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার সহ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও সকল কর্মীবৃন্দ। দেখুন, আজকে রাখি বন্ধন উৎসবে আমাদের একটাই বার্তা, আমাদের সমাজে যেন ভ্রাতৃত্ববোধ জাতি বর্ণ ভাষা নির্বিশেষে সবার মধ্যে থাকে। রবীন্দ্রনাথের অদ্ভুত এক সৃষ্টি বঙ্গবন্ধু আন্দোলনের সময় মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের সঞ্চার করার জন্যে রবীন্দ্রনাথ পথ দেখিয়েছিল। আজকে আমরা আমাদের দলের তরফ থেকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলছি যে মানুষকে ভালোবাসার যে বন্ধন সেইটা আরও দৃঢ় হোক, সমাজে মানুষের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে, সব মানুষ একই সূত্রে বাঁধি আছে সহস্র জীবন, বা ভীমসেনের গানে মিলে সুর মেরা তুমহারা তো সুর বনে হামারা, ভারতবর্ষের এই চিত্রটা আবার যেন মানুষ দেখতে পায়। স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস স্কুলিং ফর স্টুডেন্টস গুরুকুল গ্লোবাল স্কুল। নতুন রূপে সেজে উঠেছে নাইস পার্ক। ছোট থেকে বড়দের জন্য আনন্দ ও সময় কাটানো ছাড়াও রয়েছে পিকনিক থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ। নাইস পার্ক দেবক নৈহাটি